আবারও কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রোড শোয়ের ছবি আপনাদের দেখাচ্ছিলাম সেই রোড শোয়ের ছবি আপনাদের দেখাবো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জগদীশ চন্দ্র বসুনিয়া কোচবিহারের তৃণমূল প্রার্থী তাকে সঙ্গে নিয়ে এবং উদয়ন গুহকে সঙ্গে নিয়ে তিনি রোড শো করছেন দেখতে পাচ্ছেন বিপুল মানুষের ভিড় এবং সেই ভিড় ঠেলে তার যে গাড়ি তা কিন্তু এগিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে রয়েছেন এই মুহূর্তে এবং তিনি রোড শো করছেন সিতাইয়ে এবং সেখানে চন্দ্র বসুনিয়াকে সঙ্গে নিয়ে তার এই রোড শো অর্থাৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখেই পাখির চোখ উত্তরবঙ্গ যেখানে বিজেপির একেবারেই দু হাজার যে লোকসভা নির্বাচন সেখানে পদ্মফুলি ফুটেছিল উত্তরবঙ্গে আর এবারে উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস সেখানেই বিভিন্ন সভা করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করছেন আজ কোচবিহারে

জগদীশ বসিংহা তার সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মেজা রোড শো সেই রোড কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সীতাই বাজার চত্বর পরিক্রমা করে প্রায় দুই কিলোমিটার পরিক্রম করবেন এই রোড এবং তারপর সীতাই বিজিপির চত্বরে কিন্তু সেখানে সেই রোড শেষ হবে তারপর হয়তো তিনি দলীয় যে নেতাকর্মী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু কিছু বার্তা দিলেও দিতে পারেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু এখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন সীতাই বিধানসভায় আপাতত অভিষেক মানে এই শিবিরেই রয়েছে তারপরে দেখা যাক পরবর্তীতে তিনি কি বার্তা দেন এবং সেই হিসেবে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু সকলের অপেক্ষায় রয়েছে যেহেতু আগামী এপ্রিল ভোট রয়েছে এবং উনিশে এপ্রিলের আগে এই মুহূর্তে বলতে গেলে মিনাটা মহকুমায় আজকেই কিন্তু আহ শেষ বড় আকারের দলীয় প্রচার এরপরে কিন্তু একেবারেই পনেরোই এপ্রিল দিয়ে রাসমেলা ময়দানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে তার আগে কিন্তু আহ কিন্তু

তেরোই এপ্রিল তৃণমূলের প্রাকৃত চোখ উত্তরবঙ্গ এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রোড শো করছেন কোচবিহার সীতায় সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে